আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি চকলেট দিয়ে মিরর গ্লাসকে তৈরি করে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কেক ডেকোরেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না নিজেদের মধ্যে। প্রথমে আমি 8 ইঞ্চির মোল্ডে দুইটা কেক দুইবারে বেক করে নিয়েছি, এই যে দেখুন। তারপরে আমি কেকগুলোকে সুন্দরভাবে স্লাইড করে কেটে নিয়েছি। আমি যেহেতু আজকে 3 তলা কেক তৈরি করব, তাই প্রথম কেকটা আমি সবচেয়ে বড় দিয়ে দিয়েছি নিচের দিকে, ওপরে বেসটুকু আমি নিচের দিকে দিয়ে দিয়েছি। এখন আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ হিসেবে আমি আজকে দুধ আর চিনি ইউজ করেছি। শুধু পানি এবং চিনি দিয়েও সুগার সিরাপ তৈরি করা যায়, তবে আমি দুধ এবং চিনি দিয়ে দিয়েছি এখানে, তাহলে খেতে ভালো লাগবে। এরপরে আমি ক্রিমটাকে ওপরে দিয়ে নিলাম, স্প্যাচুলা দিয়ে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। না নাড়লেও হয়, ওপরে কেকটা দিয়ে দিবেন। নিচের বেসটাকে আমি উপরের সাইডে দিয়ে ওপরের সাইডটাকে সুন্দরভাবে সমান করে নেওয়ার পরে আমি ধারে ক্রিম লাগিয়ে নিব। তো আমি সুন্দরভাবে সমান করে নিচ্ছি। উপরটা কিন্তু অত বেশি সমান করতে হবে না, কারণ এর উপরে কিন্তু আরও একটা কেক বসবে। তো আমি ধারে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা যদি সুন্দরভাবে সমান করে লাগিয়ে নিন, তাহলে কিন্তু মসৃণ করতে খুব একটা সময় লাগে না। এই যে দেখুন, আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন সেকেন্ড পার্টটা করে নিব। তো আমি সুগার সিরাপটা একইভাবে দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ক্রিম লাগিয়ে নিব। ক্রিমটাকে একটু মোটাভাবে দিবেন, কেকের লেয়ারটা, তাহলে খুব ভালোভাবে বোঝা যায় আর খেতেও মজা লাগে। অনেকে ক্রিম পছন্দ করেন। আর যেহেতু আমি আজকে ভিভো রেড ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করছি, রেড ক্রিমটা কিন্তু খেতে বেশ মজাদার হয়। তো এই তো আমি সুগার সিরাপ দিয়ে নিলাম, আমার সেকেন্ড পার্টের ওপরে আমি ক্রিম দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে আমি আগেরটার মতো করে ক্রাম কোডিং করে নিয়ে নিব। এরপরে কিন্তু আমি 3টা পার্টকে একসঙ্গে লাগিয়ে একদম নর্মাল ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দিব, কারণ আপনি যদি মিরর গ্লাস কেক তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে 4 ঘন্টার মতো এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। নাহলে কিন্তু মিরর গ্লাস কেকের যে মিরর ভাবটা, সেটা কিন্তু আসবে না। তো আপনাকে একটু সাবধানের সাথে এটাকে ঠিক করে নিতে হবে। আমি এখন এই পার্টটাকে উঠিয়ে ওইটার সব উপরে বসিয়ে দিব। এই কাজটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, এই যে দেখুন। ফিনিশিংটা কিন্তু খুব যে ভালো হতে হবে তা না, কারণ এর উপরে আমি একটা খুব সুন্দর চকলেটের লেয়ার দিব, আর যখন লেয়ারটা পড়বে তখন ক্রিমটা আর দেখা যাবে না, তাই ওরকমভাবে ফিনিশিংয়ের প্রয়োজন নেই। আমি ওপরের যে কেকের লেয়ারটা দিব, সেটা আমি আর সেকেন্ড পার্টটা যে আমি কেটে নিয়েছি চারদিক থেকে, সেই পার্টটাকে আমি একটি টুথপিক দিয়ে জোরে জোরে 3rd পার্টটা করে নিয়েছি। এই যে দেখুন, আমি বাকিগুলোর মতোই এটাকে সুন্দরভাবে ক্রাম করে নিয়েছি ক্রিম দিয়ে। তো সব কিছু ঠিকঠাকভাবে মোটামুটি হয়ে গেছে। এখন আমি 4 ঘন্টার জন্য এটাকে রেখে দিব নর্মাল ফ্রিজে। আর এটা তৈরি করার 1 ঘন্টা আগে আমি মিরর গ্লাস কেকের জন্য যে চকলেট গানাশটা প্রয়োজন আমার, সেটাকে তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 1/3 চিনি দিয়ে দিলাম, 1 কাপের 3 ভাগ চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ আমি দিয়ে দিলাম এখানে পানি। আর এর সাথে অল্প একটু পানিতে আমি আগার আগার একটু মিক্সড করে নেব। আপনারা চাইলে জেলাটিন ইউজ করতে পারেন, কিন্তু সেটা 10 গ্রামের কম বা 10 গ্রামের বেশি দিবেন না। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, চামচ দিয়ে এটাকে একটু জাল করে নিব। আপনারা আগার আগার জেলাটিন বা কর্নফ্লাওয়ার যেটাই চান ইউজ করতে পারেন, তবে 10 গ্রামের বেশি এখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর জমে যাবে। তো এই যে দেখুন, 4-5 মিনিটের মতো আগার আগার দিয়ে আমি জাল করার পরে দুধটা ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। আমি এখানে রেড ফুড কালার আজকে ইউজ করব, কারণ আমি চকলেটের হোয়াইট চকলেটের কালারটা রেড চাচ্ছিলাম। এই যে দেখুন, রেড ফুড কালারটা দিয়ে দিয়েছি। এখন আমি 100 গ্রামের মতো চকলেট যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম গরম অবস্থাতেই। এখন এটাকে নাড়াচাড়া করব আমি। এরপরে কিন্তু এটাকে সুন্দরভাবে ছাকনা দিয়ে ছেঁকে 30 মিনিটের মতো আপনাকে
নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করতে হবে। এমন পর্যায়ে এখানে দিবেন যেন এটা উষ্ণ গরম থাকে, উষ্ণ গরম বা একটু কম, নইলে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি জমে যাবে। তো এটাকে আমি এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি, এটা উষ্ণ গরম হয়ে গেছে। কেকে কিন্তু সরাসরি এটা ইউজ করবেন না, তাহলে কেকের ক্রিমটা সরে গিয়ে একটু গর্ত হয়ে যেতে পারে। একটা চামচ এর মাঝখানে ইউজ করবেন, করে আস্তে আস্তে এটাকে ঢেলে দিবেন পুরো কেকে। আমি উপরে দুইটা লেয়ার কাভার করব, নিচের লেয়ারটা অল্প অল্প থাকবে, এরকম সাদা দেখা যাবে, এরকম টাইপের করবো আজকের কেকটা। পুরো কেকটাকে আমি এই চকলেট দিয়ে কিন্তু কাভার করব না, যেখানে যেখানে পড়েনি এখানে এখানে একটু অল্প অল্প করে আমি দিয়ে নিচ্ছি। এই দিকটাতে একটু বেশি পড়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু চকলেটটা একদম জমে যাবে। যেহেতু এখানে চকলেট দেওয়া হয়েছে এবং আগার আগার দেওয়া হয়েছে, সো এটা একটু জেলি টাইপের হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমরা চকলেট, ব্ল্যাক চকলেটের যে গানাশটা এখানে ইউজ করব, সেটাকে আধা ঘন্টা পরে এটার উপরে দিয়ে নিব। আমি একইভাবে এটা তৈরি করে নিয়েছি দুধ চিনি দিয়ে, দুধ চিনি এবং আগার আগার দিয়ে আমি এটাকেও তৈরি করে নিয়েছি। আর এটাকে আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিয়ে এটার উপরে দিয়ে দিয়েছি। আমি বলবো প্রতিটা যখনই আপনারা গানাশ তৈরি করবেন, প্রত্যেকবারই কিন্তু এগুলো দুইবার অন্তত ছেঁকে নেবেন গানাশটা, তাহলে গ্লেজি আরও বেশি হবে, ভেতরে কোনো লাম্পস থাকবে না। উপরের দিকে আমি হোয়াইট চকলেট একটু গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটার দিয়ে, তাহলে দেখতে ভালো দেখাবে। গ্রেটার দিয়ে হালকাভাবে আমি একটু গ্রেট করে দিব। আজকের কেকটা আসলে আমি আমাদের অ্যানিভার্সারির জন্য করেছি। তাহলে দেখুন কত ইজিলি তৈরি হয়ে গেল মিরর গ্লাস কেক। দেখুন মিররের মতো কিন্তু চকচক করছে। চাইলে আপনারা খুবই ইজিলি এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন গানাশগুলো। এরপরে আমি যেটা করেছি, চকলেট একটা মোল্ডে, যে অ্যালফাবেট মোল্ড, সেখানে আমি চকলেট দিয়ে দিয়েছিলাম হোয়াইট, সেই হোয়াইট চকলেটগুলো আমি উপরের দিকে দিয়ে দিয়েছি। আর একদম উপরে আমি পাঁচটা পাপড়ি করেছিলাম পাতা, সেগুলো আর একটা লাভ চকলেট দিয়ে করে নিয়েছিলাম, সেটাকে এখানে লাগিয়ে দিয়েছি। সেভাবে গোলাপ দিয়ে, গোলাপের পাতা দিয়ে পাপড়ি তৈরি করতে হয় এবং পাতা তৈরি করতে হয়, সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে সেটা ফলো করে খুব ইজিলি এই ফ্লাওয়ার্সগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকে এই ছিল আমাদের চকলেট গানাশ মিরর কেক। আমি এখানে অ্যানিভার্সারি একটা টপার দিয়ে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন। আমি চকলেট কেকটাকে আমার কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরের লেয়ারগুলো কেমন দেখাচ্ছে। এই যে দেখুন, আমি যেহেতু মোটা করে ক্রিমটা দিয়েছিলাম তাই লেয়ারগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে দেখুন, আশা করি আজকের রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আর আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্টস করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।